আট নম্বর উপায় হচ্ছে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি পড়া, বিশেষ করে যে সময়গুলোতে আয়াতুল কুরসি পড়লে পড়া সুন্নত, সেগুলি পড়বে। আর এমনিও আয়াতুল কুরসি, সূরা বাকারা, যে কোনো সময় যেখানে পাঠ হয় সেখানে শয়তান বসবাস করতে পারে না। এই মর্মে সহিহ বুখারী 3033 নম্বর হাদিসে রয়েছে, লম্বা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরের পাহারাতে লাগিয়েছিলেন, আর চোর, ওই জিন শয়তান চোর হয়ে কী করতে এসেছিল, চুরি করতে এসেছিল। একদিন ধরলেন, ছেড়ে দিলেন, মায়া হয়ে গেল, দ্বিতীয় দিনে ছেড়ে দিলেন, তৃতীয় দিন আর ছাড়বো না, আর ছাড়বো না। কারণ দেখলো যে তো ছাড়বে না, তো একটা তো শিখিয়ে দিই। কিছু কী শিখিয়েছিল? আয়াতুল কুরসি ফজিলত, আয়াতুল কুরসি ফজিলত। জি, তো শয়তানের শিক্ষা কি ওহি নাকি? ওহি হইতো না যদি নবী সাল্লাম সেটাকে স্বীকৃতি না দিতেন, অনুমোদন না দিতেন। সাদা কাকা সে সত্য বলেছে, তার মানে তখন হাদিস হই, তখন কী হয়ে গেলো, হাদিস হয়ে গেলো। সুতরাং আহলে কোরআন বিভ্রান্ত করছে এইভাবে, কিন্তু একশ্রেণীর লোককে এটা হইতে পারে, হ্যাঁ, যে শয়তান আয়াতুল কুরসি ফজিলত শিখাবে, আর ওই হাদিস মানবো, নাউজুবিল্লাহ বলছি, ওই হাদিস মানবো যে হাদিস বলা হচ্ছে যে শয়তান হাদিস শিখায়, আর শয়তান আয়াতুল কুরসি ফজিলত শিখায়। কীভাবে এক শ্রেণীর শয়তান, যারা ভ্রান্ত আকিদার শয়তান, তারা জাতিকে গোমরা করছে, কথা বোঝা গেছে না? জি, তো এই জন্য এলেম জরুরি, এলেমের অস্ত্র না থাকলে আপনাকে কাত করে দেবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটিতে কী রয়েছে শুনেন, কী বলেছিল ইবলিস, এ যা আওয়ায় তাইলা ফেরাস আবু হুরায়রা, তোমাকে একটা তদবির শিখিয়ে দিয়েছি, যাক ছেড়ে দেবো আজকে, একটা ভালো কিছু শিখিয়ে দিয়েছি। কিছু, তুমি যখন বিছানায় আসবে শোয়ার জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি, তার মানে তার আগে আয়াতুল কুরসি কিন্তু নাজেল হয়ে গেছে, সূরা বাকারা নাজেল হয়ে গেছে। যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে কী হবে, লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফেজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন সিকিউরিটি ফেরেশতা নিযুক্ত থাকবে তোমার পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটির জন্য। ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, শয়তান তোমার কাছেও আসতে পারে, শয়তান তোমার কাছেও আসতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু হুরায়রা এই কিসসা শুনেন, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটেছিল, নবী সাল্লামে জিজ্ঞাসা করছেন, আগে কিন্তু ওহিতে জেনে গেছেন যে কী ব্যাপার, মা ফাল আসির কাল বানিহা, বলো তোমার বন্দির কী খবর, তোমার কাইদির কী খবর, যে আর আসলে আর বলিয়েন না, আপনি তো আগে ওহিতে জেনে গেছেন, তো ঘটনা এরকম ঘটেছে, ছেড়ে দিয়েছি ওকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদা কাকা তোমাকে সত্যি বলেছে, আয়াতুল কুরসির এই ফজিলতটা কী বলেছে, সত্য বলেছে, কিন্তু সে সত্যবাদী না, ওয়াহুয়া কাজুব, সে মহামিথ্যুক। কাজুব মোবাল্লাগার শেখা মানে চরম মিথ্যু, হাজার হাজার মিথ্যার ভিতরে একটি সত্য। জি হ্যাঁ, গণকরা ওই রকমই, গণক যারা জ্যোতিষী তারা ওই রকমই। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াক দেবো মাহা মেয়াতকা দেবা, একটা সত্যের সাথে একশোটি মিথ্যা বলে, কিন্তু ওই যে একটা সত্য হয়ে গেছে, ওই যে দেখো যেমনটা বলেছিল তেমনই হইলো, হইলো ওই যে বলেছিল যে অমুক ছেলে অমুক জায়গায় আছে, অমুক গ্রামে আছে, পাওয়া গেল, সব বিশ্বাস, এখন সব বিশ্বাস, আল্লাহ আকবার। সেখানে কী বিশ্বাস করতে হবে, বাহ্যিক বাস্তব দেখছি, বাস্তব বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করতে হবে কোরআন সুন্নাহর, ওই কোরআন সুন্নাহকে বিশ্বাস করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে যদি টিকে তাহলে সে বাস্তব হচ্ছে বাস্তব, আর না হলে সে বাস্তবে প্রতারণা থাকতে পারে, সে বাস্তবে ধোকাবাজি থাকতে পারে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমিন।